শরীয়তপুরের গোসারহাটে লোকালয়ে মাছের ঘের থেকে কুমির উদ্ধার। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাসস্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড়। কুমিরের খবরে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে নারী পুরুষ ও স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী। শরীয়তপুরের গোসারহাটের লোকালয়ে মাছের ঘের থেকে কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার রাত 8টার দিকে গোসারহাট উপজেলার আলোয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্রামের খলিল কাজীর মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে তারা মাছের ঘেরে একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন। এরপর তারা ফাঁদ পেতে কুমিরটি ধরেন। এই কুমিরের দৈর্ঘ্য প্রায় 8 ফুট। আমাদের এলাকায় একটা কুমির পাওয়া গেছে, আমরা স্কুলে জানতে পেরেছি। তারপর স্কুল ছুটির পর আমরা এই জায়গায় আসি কুমিরটা দেখতে। এই জায়গায় অনেক দূর থেকে মানুষ আসছে দেখতেছে, অনেকে আসতেছে, এখনো আরো মানুষ আসতেছে আস্তে ধীরে। আমার বাড়ি পাশের গ্রামে, আমি যত বছর ধরে মানে প্রায় 3 বছর ধরে এখানে গিয়ার হয়েছে। 3 বছরে আমি কোনোদিনও এখানে এত গাড়ি ঘোড়া, এত মানুষ, এত মানে অনেক জিনিস বা অনেক লোকজন হয়েছে এখানে, এগুলো আমরা দেখতে পাইনি। আজকে এই গিয়ারে নাকি শুনলাম গতকাল রাতে আমরা সন্ধ্যার 8টার দিকে যে এখানে নাকি একটা কুমির পাওয়া গেছে, এই জন্য কালকে সন্ধ্যা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে এখানে মানুষ এসে জড়ো হয়েছে, হাজার হাজার মানুষ। রেডি, 1 2 3 অ্যাকশন। জয়ন্তী নদীর পাড়ের থেকে যে কুমিরটা ধরা হয়েছে বা যে কুমিরটা পাওয়া গেছে সেটা একটা নোনা পানির কুমির, সল্ট ওয়াটার ক্রোকোডাইল বলা হয়। এটা এখানে আসার পিছনে অনেকগুলি কারণ হতে পারে। একটা হতে পারে ক্লাইমেট চেঞ্জের কারণে উপরের দিক থেকে, আপ স্ট্রিম থেকে ফ্রেশ ওয়াটারের প্রবাহ কমে গেছে, ফলে জোয়ারের সময় সমুদ্রের থেকে নোনা জল উপরের দিকে ঢুকে যাচ্ছে, যেটাকে সল্ট ওয়াটার ইনক্লুশন বলে। তো যেহেতু এটা নোনা জলের কুমির, সে নোনা জলের ইনক্লুশনের কারণে সে উপরের দিকে চলে আসে প্রায় সুন্দরবন থেকে 200 কিলোমিটারের মতো। এটা ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্ট। আরেকটা হতে পারে ওই যেখানে ওর যে হ্যাবিটেট, সেখানে হয়তো এখন বিভিন্ন কারণে হ্যাবিটেট ডিস্টার্ব হচ্ছে। আপনারা জানেন যে এখন মোংলা পোর্ট অনেক বেশি ফাংশনাল হয়েছে, বড় বড় ভেহিকেলস, ভেসেল, ওয়াটার ভেসেল মুভ করে, তার হ্যাবিটেট ডিস্টার্ব হতে পারে, এই কারণে সে হ্যাবিটেট থেকে মাইগ্রেশন করতে পারে। আর হ্যাবিটেট লস হওয়ার কারণে সে হয়তো খাবারের শর্টেজ হতে পারে, খাবারের কারণেও সে মাইগ্রেট করতে পারে। 3টা কারণ আমার কাছে মনে হচ্ছে, বাট এই বিষয়গুলি গবেষণার দাবি রাখা, অধিকতর গবেষণার প্রয়োজন হয়েছে। আর আমরা এখন এই নোনা পানির কুমিরটাকে নিয়ে যাব খুলনাতে। খুলনাতে বয়রাতে আমাদের একটা রেস্কিউ সেন্টার আছে, বন্যপ্রাণী রেস্কিউ, বন বিভাগেরই আছে, বন্যপ্রাণী বিভাগের আছে আলাদা, সেখানে একটা রেস্কিউ সেন্টার আছে। সেখানে আমরা এটাকে প্রথমে কয়েকদিন 2-3 দিন রেখে প্রাথমিকভাবে দেখবো যে কোনো ইনজিউর্ড হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, স্বাভাবিকতা ফেরত নিয়ে আসবো। পরে এটাকে আমরা নিয়ে যাবো সুন্দরবনে তার মূল হ্যাবিটেটে, গরম জলে। গরম জলে আমাদের কুমির রেয়ারিং সেন্টার আছে, সেখানে কুমিরের ব্রিডিং সেন্টার, রেয়ারিং সেন্টার আছে, সেখানে নিয়ে আমরা হয়তো নেশারে ছেড়ে দিই। নামটা পরিচয়? আমি মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারি, পরিচালক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন বিভাগ, বাংলাদেশ। আরেকটি বিষয়, এটা আপনি যেমন আনুমানিক আপনার কাছে কথা আসে, ফোনটি করেন আমার উপজেলার আলোলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ওসমান সাহেব, উনি আমাকে ফোন করে জানান যে জয়তমিতের পার্শ্ববর্তী ঘেরে একটি কুমির পাওয়া গেছে। সেটা জানার সাথে সাথে আমি হচ্ছে কি আমাদের উপজেলা ফায়ার সার্ভিস তাদেরকে ফোন দিই, আমার উপজেলা পরিষদ কর্মকর্তা তাদেরকে অবহিত করি, আমার গ্রাম পুলিশ সহ জনপ্রতিনিধি সহ আমার লোকজন এখানে আসে এবং স্থানীয় জনগণের সহায়তায় কুমিরটিকে আপাতত উদ্ধার করা হয়। এবং একই সাথে আমি আমার উদ্ধত কর্মকর্তাদেরকে জানাই, আমি আমার উপজেলা সার্ভিসকে অবহিত করি এবং আমি আমার জেলা প্রশাসক স্যার, জনমত পর্যবেক্ষককে অবহিত করি। তার পরামর্শ, তারই স্যারের পরামর্শ ক্রমে আমরা ইন্টারনেট থেকে আমরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারি সাহেবের তার হটলাইন নাম্বারটা সংগ্রহ করি, করে তার সাথে ফোনে যোগাযোগ করি।
নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। শাম্মী এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।